হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, বার্গার স্পেশাল সস, যেটি আমি লাস্ট ভিডিওতে বার্গারের মধ্যে দিয়েছিলাম আর বলেছিলাম নেক্সটে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসব। এই স্পেশাল সসটি বানানোর জন্য আমার যা যা লাগছে তা হলো মায়োনিজ, টমেটো কেচাপ, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, লেবু। এবার আমি একটি বাটির মধ্যে 6 চা চামচ মায়োনিজ নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেহেতু আমি একটু বেশি খাই এর জন্য আমি বেশি দিচ্ছি। এবার দিচ্ছি ব্ল্যাক পেপার, এবার হাতের মাধ্যমে আমি লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। এবার আমি এই সব উপকরণগুলোকে চামচের মাধ্যমে খুব ভালোভাবে মিক্স করব, 4-5 মিনিট খুব ভালোভাবে মিক্স করতে হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার বার্গার স্পেশাল সসটি। এই সসটি খুবই টেস্টি এবং উপকরণগুলো খুব সহজলভ্য এবং ঘরেই থাকে সবার। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই সসটি আপনারা বার্গারের সাথে ইউজ করতে পারেন, আর যারা স্যান্ডউইচ খেতে পছন্দ করেন তারা স্যান্ডউইচের সাথেও ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বাই।